Friends, welcome back to my channel. I'm Rajiv. আপনারা দেখছেন রাজীব ডিজিটাল ক্রিয়েটর. Friends, অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি. এর কারণ হচ্ছে আমার শারীরিক কিছু প্রবলেম ছিল, এর জন্য আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি. সো চলে এসেছি একটা ইউনিক জিনিস নিয়ে, ইউনিক গ্যাজেট নিয়ে, কার্ড চার্জার. এটা অ্যাকচুয়ালি সব জায়গায় অ্যাভেলেবেল, কিন্তু অনেকেই এটা জানে না. এটা অফলাইন অনলাইন দু জায়গায় সব জায়গায় সুন্দরভাবে পাওয়া যায়। এটা কার্ড চার্জার, এটা নট অনলি শুধু বাইকের জন্য, এটা চার্জারের জন্য খুব উপকারী। এবারে এটা আনবক্সিং করে দেখাবো, এটা কেমন, এটার ভিতর কী কী আছে, এটা কেমন সার্ভিস প্রডিউস করছে, কেমন চার্জ হচ্ছে, এটা সব বিস্তারিত দেখাবো। তো চলবো। সো ফ্রেন্ডস, এই যে আমরনের কার্ড চার্জার, এটা বিস্তারিত দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি এর ভিতর কী কী আছে। চলবো, দেখা যাক। কালো রঙের, ইয়ে দিস ওয়ান, এটা মেন গ্যাজেট। আর পেছনটাতে আছে কেবেল, চার্জিং কেবেল। এটা অ্যাকচুয়ালি বি টাইপের দিয়েছে, আমি অ্যাকচুয়ালি সিট তখন আমার সি টাইপের মোবাইল ছিল না, এটা বি টাইপ। এবার আপনি সি টাইপ এবং বি টাইপ দুটোই চার্জ দিতে পারবেন একসঙ্গে। এবং কেবিলের লেন্থটা দেখি, লেন্থটা অনেকটাই বড় দিয়েছে লেন্থ অ্যাম্ব্রেনে। আর এই এবার গ্যাজেটটা বের করছি, এটা এখন খুব একটা বড় না, খুবটা ছোটো না, মিডল টাইপের, দুপাশে এরকম ই করা, অনেকটা সাবমেরিনের মতন ভাব। দুটো পয়েন্ট দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি 5V ভোল্টের, অ্যাকচুয়ালি এটা অরেঞ্জ এবং ব্ল্যাক কালার দিয়েছে। এবার এটাকে আমরা কারে মিন্স বাইকে ইনসার্ট করে দেখবো, এটা কেমন চার্জ হয়, কেমন কত তাড়াতাড়ি চার্জ হয় এটা দেখবো। এই যে ফ্রেন্ডস গ্যাজেটটা, এটা এটা এই যে স্লটটা দেওয়া আছে, এই স্লটে ইনসার্ট করতে হয়। আর এই স্লটের কভারটাও দেওয়া আছে, এই কভারটা খুলে এর ভিতরে এই যে এই যে দুপাশে দুটো জিনিস দেওয়া আছে, এই স্লটের ভিতরে দুপাশে দুটো কালো রঙের, মানে কী বলবো, ওকে কালো রঙের ই দিয়ে আছে, আমি দেখলেই বুঝতে পারবেন আপনি। এই যে এটা এটাতে এরকম সেটিং করে এরকম হালকা চাপ দিয়ে বা দুপাশে এরকম চিপে এরকম করলেই, এরকম মোড়ালেই এটা এটা লেগে গেল, এটা স্টিকড হয়ে গেল। এবার আপনি এই দুটোতে কেবিল লাগিয়ে চার্জ দিলে চার্জ হয়ে যাবে। এবং চার্জ দেওয়ার সময় আপনার স্কুটি কিন্তু অন রাখতে হবে, স্কুটি অন না রাখলে চার্জ হবে না। ফ্রেন্ডস, এবার চার্জ দিয়ে দেখবো কত তাড়াতাড়ি এটা চার্জ হচ্ছে। ফ্রেন্ডস, তার আগে দেখে নাও এটাতে কত পার্সেন্ট চার্জ আছে। এটা 26% চার্জ আছে, 2:15 বাজে। এবার চার্জ দিয়ে দেখবো। ফ্রেন্ডস, তার আগে আপনাকে কিন্তু স্কুটি অবশ্যই চাবি অন রাখতে হবে, এই চাবি অন রাখতে হবে। এবং চাবি বেশিক্ষণ অন রাখলে অ্যাকচুয়ালি ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে, এর জন্য আপনাকে স্টার্ট দিতে হবে। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি লং ড্রাইভের জন্য, ধরো আপনার মোবাইল চার্জ নেই বা পাওয়ার ব্যাঙ্কও চার্জ নেই এক্সেট্রা হতে পারে। এবার তখন আপনি কী করবেন, আপনি এটা স্কুটি বা কোনো কারে এটা লাগিয়ে, মানে দূরে কোথাও গেলেন, চার্জ হতে থাকলো, গাড়ি চলতে থাকলো, এটাই মেন পারপাস। চলো দেখে নিই, চলো লাগিয়ে দেখি। তার আগে অন করে নিই, অন করে নেবো এবং স্টার্টটা দিই, তাতে ব্যাটারিটা ভালো থাকে। ফ্রেন্ডস, আরেকবার দেখো, 2:16 বাজে, 25% চার্জ। এটা দেখে নেবো কত তাদের চার্জ হচ্ছে। ফ্রেন্ডস, 2:16 বাজে, 25% চার্জ। দেখা যাক কত মিনিটে কত পার্সেন্ট চার্জ হয়। ফ্রেন্ডস, 2:19, 28% চার্জ, তার মানে 1 মিনিটে 1% করে চার্জ হচ্ছে। ইট ইস নট ব্যাড। এটা ছিল আমার আজকের অনেস্ট রিভিউ, এটা কেমন চার্জ হচ্ছে এটা দেখলেন আপনারা, 1 মিনিটে 1% করে চার্জ হচ্ছে। এটা অ্যাকচুয়ালি এই গ্যাজেটের জন্য ইনাফ, যথেষ্ট ভালো একটা চার্জ সিস্টেম। ফ্রেন্ডস, এবার আমরা চেক করবো বি টাইপ কেবিল দিয়ে, বি টাইপ কেবিল দিয়ে কেমন চার্জ হয় সেটা দেখবো। ফ্রেন্ডস, এটা বি টাইপ কেবিল, বি টাইপ কেবিলটা ইনসার্ট করবো। ইনসার্ট করেছি, অবশ্যই আপনার স্কুটার অন রাখতে হবে। এই যে এটা বি টাইপ মোবাইল, এটা এখন চেক করবো। তার আগে স্কুটার স্টার্ট দিয়ে দিই।
স্টার্ট করলো এরকম নীল রঙের আলো জ্বলে। ফ্রেন্ডস, এবার বি টাইপ কেবল ইনসার্ট করবো, বি টাইপ মোবাইলে দেখবো কেমন চার্জ হচ্ছে। ফ্রেন্ডস, 12:07 67% চার্জ, 12:10 70% চার্জ, মানে মিনিটে 1% করে চার্জ হচ্ছে। দেখলেন কেমন চার্জ হচ্ছে বি টাইপ কেবল দিয়ে, যথেষ্ট ভালো চার্জ বলা যায়। এইবার বি টাইপ আর সি টাইপ তো দেখলেন, এবার যদি আপনি সি টু সি চার্জ দিতে চান তাহলে আপনাকে যে গ্যাজেটটা আছে ওটাতে অ্যাডাপ্টার লাগাতে হবে। অ্যাডাপ্টার লাগিয়ে আপনি সি টু সিতে চার্জ দিতে পারবেন, এবং যে অ্যাপেল ফোন আছে অ্যাপেল ফোনেও সেম অ্যাডাপ্টার লাগিয়ে এরকম চার্জ। এটা আমি অনলাইন থেকে কিনেছি, অনলাইনে দাম নিয়েছে, এটা দাম 402 টাকা নিয়েছে, এখন দাম অনেকটা কমে গেছে। এটা আপনি ইজিলি অর্ডার করতে পারবেন অনলাইন থেকে। এই ছিল আমার আজকের ভিডিও, একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা যদি একটু ভালো লাগে, হেল্পফুল মনে হয়, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।